কান্না থামছে না শরীফা বেগমের। আহাজারি করছেন, কোথাও থাকার জায়গা নেই, জমি বন্ধক নিয়ে ঘর করে আছেন, সেই ঘরও দুই একদিনের মধ্যে চলে যাবে নদীতে, তখন মাথার উপরে চাল থাকবে না, দাঁড়ানোর জন্য নিজের বলতে কিছুই থাকবে না। এমন পরিবারের সংখ্যা ওই তিস্তাপাড়ের শত শত পরিবার এভাবেই দিন পার করছেন। প্রশ্ন উঠেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে। নদী তিস্তা গিলছে ভিটামাটি ফসলি জমি সয় সম্বল, দিনে রাতে ভাঙছে, মানুষের ঘুম নেই, কখন নদী গর্ভে চলে যাবে ঘর শুদ্ধ ভিটেটুকু। কিছু জায়গায় দুয়ার আয়োজন করে কবরে শুয়ে থাকা বাবা দাদাদের জন্য কবরকে বিদায় জানাতে দুয়ার আয়োজন করেন। এবছর বর্ষার শুরুতে নদী ভাঙ্গন খুব একটা দেখা যায়নি, তবে নদীর পাঁচবারের পানি বৃদ্ধি ও বন্যায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে আশঙ্কাজনক। এ পর্যন্ত সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের 25টি বাড়ি নদী গর্ভে চলে গেছে, তবে স্থানীয়রা বলেছেন প্রতিদিনই ভাঙছে বাড়ি, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। দিনে যেমন ভাঙছে তার থেকে ভাঙ্গন আকার ধারণ করছে রাতে। এ যাবৎ 250 একর একটি জমি ইউনিয়ন ভেঙেছে। ভাঙ্গনের আশঙ্কায় রয়েছে উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, যার কাজই এখনো শেষ হয়নি। উম্মে কুলসুম বলেন নদী ভাঙ্গনের পর প্রায় প্রতিদিনই সরকারি গাড়ি আসে, তারা ঘুরে ফিরে দেখছে এক পাশে বালির বস্তা দিয়েছিল, এখন বস্তা দেওয়া বন্ধ করলেই নদী ভাঙছে, কি করে দিন চলবে? আমরা রিলিফ চাই না, আমরা স্থায়ী সমাধান চাই, আমরা কাজ করে খেতে চাই, আমরা 10 কেজি চাল সিরা কলা দিয়ে কি করব, আমরা কি করে খাব তার উপায় নেই, আমরা কাজ করে খাবো তারও কোনো উপায় নেই। আমার আগে অনেক জমি ছিল, আমার নিজেরই সব জমি নদী ভাঙ্গনে চলে গেছে, আমার ভিটেটা শুধু আছে। এই অঞ্চলের মানুষ তাদের বাপদাদার কবর প্রতি বছর জিয়ারত করে, আমরা ভাঙ্গনের একটা স্থায়ী সমাধান চাই।